আচ্ছা কি বলেন আমার বলেন, একবারে ক্যাশ টাকা 1 টাকা লাভ নাই লস নাই এই পাঁচটা ছাগলে যে নেবে এটা অফার হিসেবে দিচ্ছি, অফার হিসেবে। আচ্ছা শুভ দর্শক, ভিডিও শুরুতে একটু গুরুত্বপূর্ণ কথা বলে দিই, আজকের ভিডিওতে পাঁচটা ছাগল, চারটা পাঠি, একটা পাঠা নিয়ে একটা একবারে স্বল্প মূল্যে একটা প্যাকেজ আছে। যারা প্যাকেজ কিনতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওর মাধ্যমে পজিশন দেখবেন, প্যাকেজটা ইনশাআল্লাহ কম দামে পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বরাবরের মতো কৃষি নিউজ 24-এর আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার শাকারিপাড়া গ্রামের আমাদের সেই সুপরিচিত আবু সাইদ ভাইয়ের ছাগল বিক্রি কেন্দ্রে। আবু সাইদ ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাত ছাগল এবং ক্রস জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করে আসছেন। তো আবু সাইদ ভাইয়ের সাথে সামান্য কুশল বিনিময় করবো এবং সরাসরি আমার ভিডিওতে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কী অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা মোটামুটি এক সপ্তাহ পার করে কিন্তু নিয়মিত ভিডিও চলে আসলাম ভাই, না? জি জি। বর্তমানে খামারে কি অবস্থা? আলহামদুলিল্লাহ সবার দয়া মোটামুটি ভালো ভালো আছে নাকি? যদি আজকে গরমটা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। ছাগল কত পিস ভাই সংগ্রহ আজকে? আজকে 21 পিস কালেকশন। 21 পিস, আচ্ছা জি জি, মোটামুটি ভালো কালেকশন। জি, এগুলো কি সব নতুন না প্রথম ভাই? কিছু পুরাতনও আছে, নতুনও আছে, নতুন পুরাতন মিলে বেশি আর কি। আচ্ছা আচ্ছা, পুরাতন 4-5 পিস আছে আজকে। মানে বলতে চাচ্ছিলাম যে খাসি না পাটি সংগ্রহ বেশি? এগুলো আজকে বেশিরভাগই খাসি কালেকশন বেশি। ও আচ্ছা আচ্ছা, খাসি কালেকশন বেশি, খাসি চাহিদা এখন তো না করে বেশি, তো এজন্য খাসি চাহিদা বেশি আছে, মানে খাসি কালেকশন বেশি করছি। তো সেক্ষেত্রে কোথা থেকে তো না করে আমরা সরাসরি ভিডিও যাবো এবং ছাগল দর্দন সম্পর্কে বিস্তারিত জানাবো। অবশ্যই অবশ্যই, ঠিক আছে ভাই। আবু সাইদ ভাই, জি ভাই, আজকে কি আমরা এই দুই বাচ্চা ছাগল ভিডিও শুরু করবো? এই দুটো দিয়ে শুরু করতে যাচ্ছি, একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা দিয়ে শুরু করি। খাসি এবং পাঠি দুটা কি এক মায়ের? না আলাদা আলাদা মায়ের ভাই, আলাদা মায়ের। তো কালার কম্বিনেশন একরকম আছে? আচ্ছা আচ্ছা, দুটা কোন জাতের ভাই? দুটাই শিরোহী তোতার সংমিশ্রণে ক্রস, সংমিশ্রণে ক্রস, তবে ক্রস হলেও হাই কোয়ালিটির ক্রস, হাই কোয়ালিটির ক্রস। জি জি জি, মূল বিষয় হচ্ছে ভিডিওতে যা আছে মানসম্মত বাস্তব আছে সেটা দেখা দিব, সেখান থেকে যেটা সঠিক এবং ন্যায্য কথা সেটা কিন্তু ইনশাআল্লাহ বলে দেব। আজকে বলছি এটা কিন্তু কোয়ালিটি বেস্ট না ভাই? জি, এটা খাসির বাচ্চা ভাই, খাসির বাচ্চা। ও আচ্ছা আচ্ছা, কোয়ালিটি মাসলে অনেক গুড। বয়স কেমন চলে ভাই? এটা 3 মাস প্লাস, 3.5 মাসের কাছাকাছি, 3.5 মাসের কাছাকাছি। আচ্ছা আচ্ছা, শক্ত পোক্ত বাচ্চা একবারে। আচ্ছা আচ্ছা, এটা বর্তমানে কি ভাই ঘাস টাস খাচ্ছে? হ্যাঁ, ঘাস লতা পাস্তা খের ভুষি এগুলা খায়, সবই খাচ্ছে। আচ্ছা আচ্ছা, অনেকে আছেন যে আমাকে বিভিন্ন সময় ফোন দেন যে সিঙ্গেল বাচ্চা কিনবো, তো সেক্ষেত্রে জোড়া ধরা হচ্ছে বলে মনে করেন না যে জোড়া বিক্রি হবে একসঙ্গে, সেক্ষেত্রে জোড়া থেকে সিঙ্গেল কিনতে পারবেন আপনি? জি জি জি, পারবেন। দাম বলে দেবো আমরা ভাই, দাম দরদাম কেমন চাচ্ছেন এই খাসির? এর দাম চাচ্ছে 16,500 টাকা, 16,500। আচ্ছা, এখান থেকে দরদাম করার অপশন আছে? সীমিত পর্যায়ে কিছু দরদাম করতে আছে, এখান থেকে দরদাম করা যাবে, দরদাম করলে সীমিত কিছু কমে আসবে না? আচ্ছা, এটা মেয়ে ছাগল? জি 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 জি। আচ্ছা, এটা কোন জাতের মধ্যে পড়ে? এটাও শিরোহী তোতার সংমিশ্রণে ক্রস। আচ্ছা আচ্ছা, শিরোহী তোতার সংমিশ্রণে ক্রস, না মেয়ে ছাগল? জি জি, এটা মোটামুটি কিন্তু একটু বাঘা সাবার মতো সাব আছে। জি, বাঘ সাবা তো তো বলে আর কি, অনেকে বলবে মানে ব্লাড লাইনটা ভালো মেয়ে ছাগলটা, কালার মার্শাল্লাহ খুব সুন্দর। এটার কিন্তু মুখের পার্সেন্ট একটু কম আসছে, হ্যাঁ, তবে কিন্তু বডির কালার এবং শেও দিয়ে কিন্তু আগা গেছে না? জি জি জি। আচ্ছা আচ্ছা, ভালো মানের। তো এই মেয়ে ছাগলটা বয়স কেমন চলে? 3 মাসের, মানে 3 মাসে, 3 মাসে, এবারে 3 মাসে ভরা যায়। আচ্ছা আচ্ছা, দরদাম কেমন চা ভাই? এটার দাম চাচ্ছে 13,500 টাকা। আচ্ছা, বিক্রি দরদাম চাচ্ছেন 13,500? জি জি জি। আচ্ছা, আমার মনে হয়েছে যে ছাগলটা দেখেন খালি, দাম আপনি অনেক বাড়তি করে বলবেন। আপনি খুবই ভালো ভালো বাচ্চা না? এগুলা বাচ্চা আপনি অন্য অন্য জায়গায় কিনতে গেলে 1,500-1,550 কিনতে হবে। আচ্ছা, শুধুমাত্র খামারি একক ভাবে ব্যবসা করি, তো এই জন্য কম দামে দিই। খামারি যে সত্যি কথা বলে দিবে বা আমি সাপোর্ট দিয়ে দিবো তা তো না, যেটা জেনে নিচে নামান দেখা দিই। এই যে ব্লাড লাইনটা, অনেক সময় ব্লাড লাইন বোঝে যে এই ছাগলের যে শারীরিক গঠন বা কোয়ালিটি সেটার উপর নির্ভর করে কিন্তু পরবর্তীতে মেয়ে ছাগলের বাচ্চাগুলো আসে। হ্যাঁ ভাই, যে দরদাম চালেন সেখান থেকে দরদাম করা যাবে, সীমিত পর্যায়ে করতে পারবেন। আচ্ছা, ভিডিওর একটা অংশে কিন্তু আমি বলছি যে আপনি, আমি মনে করছিলাম যে এই ছাগলটার দাম অনেক বেশি পাবেন, যার সমস্যা ন্যায্য দাম চাইছেন, দর্শক নিতে পারবে আশা করা যায়। সীমিত পর্যায়ে লাভ করি, 700-800-1,000 টাকা সর্বোচ্চ লাভ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আউসাদ ভাই, জি ভাই, এই দুই বাচ্চা কোন জাতের? এই দুটাই অধিকাংশগুলাই শিরোহী তোতার সংমিশ্রণে ক্রসই বেশি, মানে আজকে যে কালেকশনগুলো আছে তোতার পার্সেন্টটা বেশি আসে। ও আচ্ছা আচ্ছা, আজকে যে কালেকশনগুলো আছে সেটা সবগুলো কিন্তু তোতার অধিকাংশই পার্সেন্ট বেশি, তবে তোতার পার্সেন্টে বেশি আছে এর মধ্যে। আচ্ছা আচ্ছা, এই দুটা কিন্তু সেম সেম ক্যাটাগরি। এইগুলো কি দুইটা খাসি না পাটি? দুইটাই খাসির বাচ্চা, দুইটাই খাসি বাচ্চা। আচ্ছা, দুইটা কি এক ধরনের ভিন্ন ধরনের? না আলাদা আলাদা মায়ের ভাই, আলাদা আলাদা মায়ের। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে সত্য কথা বলার জন্য। এটা বর্ণনা দিই প্রথম অবস্থায়, এটা কোয়ালিটি ভালো আছে। এটা বয়স কেমন চলে ভাই? এটা মোটামুটি 3.5 মাস, 3.5 মাস, 2-4 দিন কম বেশি 3.5 মাস, 3.5 মাস। এটা মোটামুটি শক্ত পোক্ত বাচ্চা, দেখেন শক্ত পোক্ত, এগুলো সামনে নিয়ে আসে তারপর কিন্তু শরীর ভাঙে নেই, সবই খায়। আচ্ছা আচ্ছা, ঘাস তো সবই খায়। প্রথম অবস্থায় এটা দাম দর বলেন কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 15,500 টাকা চা দাম। বিক্রি জন দরদাম চাচ্ছেন 15,500? জি জি, দরদাম করা যাবে ভাই? জি অবশ্যই করা যাবে, দরদাম করা যাবে, সীমিত পর্যায়ে দাম দর করতে পারবে, সীমিত আকারে না? জি জি। আচ্ছা, এটার মুখ দেখি, এই পাশে আসো, এটাও দেখেন, এটাও খুব ভালো বাচ্চা, ভালো কোয়ালিটি বাচ্চা। আচ্ছা, মূল বিষয় হচ্ছে তোতা পার্সেন্টে বেশি আছে, অ্যাঙ্গেল আছে, আবার কিন্তু এটার ভিন্ন একটু কালার আছে,
এটা খাসি না ভাই? এটাও খাসি, এটা খাসি। এটার দাম কেমন চাই ভাই? এটার দাম 14,500 টাকা। 14,500 জি। আচ্ছা, দাম দর উনি মোটামুটি ছোট আকারে বলে দিচ্ছে, সেখান থেকে দরদাম করে অপশন আছে। আমি যে দরদামে কমের কথা বলে দিলাম, আপনারা মাইন্ড করেন না, কারণ বাণিজ্যিক খামারগুলোতে আমি কন্টিনিউ ভিডিও করি, সেখানে কিন্তু এই বাচ্চাগুলো অনেক দাম চাওয়া হয়। এগুলো 3500। সেক্ষেত্রে আবশ্যক ভাই, আমার চ্যানেলে আজকে অষ্টমবারের মতো ভিডিও করতে যাচ্ছে এবং ওনার রেটগুলো কম আছে। যদি আপনাদের ভালো লেগে থাকে রেটগুলো, তো সেক্ষেত্রে ছাগল দেখে এবং রেট দেখে যদি ভালো লেগে থাকে নিতে পারেন ইনশাল্লাহ। মাঝামাঝি পজিশনে আপনি বলছেন প্যাকেজ দিবেন, আজকে প্যাকেজ কি এগুলো? যে এই মানে একটা পাঠার বাচ্চা, চারটা মেয়ে বাচ্চা। আচ্ছা, চারটা পাঠি এবং একটা পাঠা মিলে প্যাকেজ। সচরাচর কিন্তু যারা নতুন তরুণ উদ্যোক্তা বা নতুন খামার করতে চাচ্ছেন, তারা কিন্তু অনেক সময় প্যাকেজের প্রতি আগ্রহ থাকেন, যার কারণে স্বল্প মূল্যে কিছু ছাগি এবং পাঠা দিয়ে কিন্তু প্যাকেজ দেওয়া হচ্ছে বর্তমানে। আচ্ছা, একবারে ক্যাশ টাকা, এক টাকা লাভ নাই, লস নাই। আচ্ছা, কি বলেন আবার? একবারে ক্যাশ টাকা, এক টাকা লাভ নাই, লস নাই। এই পাঁচটা ছাগলে যে নিবে এটা অফার হিসেবে দিচ্ছি। অফার হিসেবে? আচ্ছা, প্রথম আসতে পাঠা বর্ণনা দেন একটু। জি, কোন দিতে ভাই এটা? এটা বাঘাতোতা বলে। আচ্ছা, তার ক্রস, এক কথা হাই কোয়ালিটির ক্রস। আচ্ছা, ক্রস হলে কিন্তু মোটামুটি মানে ভালো আছে, দেখেন মুখের অ্যাঙ্গেল আছে, হ্যাঁ অনেক লম্বা, যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য এটা, এটাও শিরোহী আর তোতার ক্রস, শিরোহী তোতার সংমিশ্রণ ক্রস। আচ্ছা আচ্ছা, পাঠিগুলো কিন্তু ভাই একটা কথা বললো গুরুত্বপূর্ণ, যে তোতার সংমিশ্রণ করা হয়েছে। তো সেক্ষেত্রে দেখা দিই, চারটে পাঠি কিন্তু এখানে তোতা এবং অন্যান্য জাতের সংমিশ্রণে ক্রস আছে। হ্যাঁ, এটাও না ভাই? এটাও। আচ্ছা, এটাও, এটা যমুনাপাড়ি তোতার সংমিশ্রণে ক্রস। ও আচ্ছা আচ্ছা, ভালো মানের, ভালো মানের। এটা একটু বড় বসো। আচ্ছা, এটা বসো, দেখা দিই। এটা হচ্ছে তোতাপুরি। জি, তোতাপুরি বাঘাসাপা পাঠা। এটা বাস 4 মাস প্লাস। হ্যাঁ, আর এগুলো হচ্ছে সবগুলো কিন্তু হচ্ছে মেয়ে বাচ্চা, 3 মাস দেখা যাচ্ছে, 4-5 দিন মাইনাস প্লাস হতে কম বেশি হতে পারে। তো সেক্ষেত্রে প্যাকেজটা মোটামুটি ভালো আছে ভাই। প্যাকেজের গড় দাম কেমন চাচ্ছেন? প্যাকেজটা অফার হিসেবে যেহেতু বলছে তো, জি জি, 55,000 টাকা দাম। 55,000? জি। কি ফিক্সড ফাইনাল? ফিক্সড। আচ্ছা, এখানে দাম দর অপশন নেই? দাম দর কোনো অপশন নাই, গাড়ি ভাড়াও দেবো না। গাড়ি ভাড়া দেবো না? না না না। আচ্ছা, শুধুমাত্র ক্যাশ খালাস করার জন্য, দর্শকদের উদ্দেশ্যে কিন্তু বলছে অফার। অফারটা কিন্তু আসলে ওই ক্যাশ থেকে কিন্তু আর ঘাটতিও দেওয়া হয় না, বা ক্যাশে বাড়তিও দেওয়া হয় না, এই জিনিসটা করছে আর কি, অফার হিসেবে দিচ্ছি। আচ্ছা, অফার হিসেবে। তো সেক্ষেত্রে কিন্তু বরাবর ওনারা দর্শক বা ক্রেতাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারে না, তো সেক্ষেত্রে অফার প্রাইসটা দিয়ে মানে ছাগলের দাম কমায় দিয়ে সে হেল্প করতে পারে নাকি? আচ্ছা, কিন্তু আমাদের অপশন নেই, দাম উল্লেখ করা হলো ভাই। দামটা আবার বলেন। 55,000 টাকা। 55,000, চারটা পাঠি একটা পাঠা, পাঁচটা ছাগল মিলে 55,000 টাকা। এখানে আমাদের তেমন কোনো অপশন নাই, কোনো দাম আমাদের করা যাবে না। যারা প্যাকেজ কিনতে আগ্রহী তারা অবশ্যই করতে পারবেন। সাহেব ভাই, এই বাচ্চাটা কোন জাতের? এটা আপনার বিটল আর তোতার ক্রস, তবে তোতার পার্সেন্টটা মার্শাল্লাহ খুব ভালো আসছে। বিটল এবং তোতার সংমিশ্রণে ক্রস, সংমিশ্রণে তোতার পার্সেন্টটা বেশি আছে, মুখের সুন্দর অ্যাঙ্গেল আছে। আচ্ছা, তবে সেটা অনেক লম্বা, 4 মাস প্লাস বয়স। 4 মাস প্লাস বয়স? জি জি। ও আচ্ছা আচ্ছা, এই বাচ্চা কিন্তু অনেকটাই গ্রোথফুল দেখাই, অনেকটা বড় হয়েছে। 4 মাসের বয়সে কিন্তু অন্য বাচ্চাগুলো এত বড় হয় না। জি জি ভাই, এই বাচ্চাটা কি এক মায়ের একটা ছিল নাকি? এক মায়ের একটা, এই জন্য দুধ বেশি পাচ্ছে, এই জন্য মানে অনেক বড় হয়েছে। ভিডিওতে ভাইদের কাছ থেকে শুনে বিশ্লেষণ করে দিই আপনাদের, যেন আপনাদের জন্য উপকার হয়। এক মায়ের এক বাচ্চা কিন্তু তার শারীরিক গ্রোথ ভালো হয়। সেয়াও দেখেন কত লম্বা। খাসি ভাইরা? জি, খাসির বাচ্চা। খাসির বাচ্চা। আচ্ছা, বিক্রি জন দরদাম কেমন চাচ্ছেন? দাম চাওয়া দাম 18,500 টাকা। আচ্ছা, বিক্রি জন দরদাম চাচ্ছেন 18,500? জি, 18,500 টাকা দাম চাওয়া দাম। এটা ছাগল হচ্ছে শৌখিন ছাগল? হ্যাঁ জি জি। এগুলো বাসা বাড়িতে রাখলে খুব ভালো, খুব ভালো। জি জি, বেশ আদর সহকারে থাকবে ভাই। দাম দর কেমন মানে? 18,500 টাকা দাম চাচ্ছি। আচ্ছা, এখানে দরদাম করা যাবে? অবশ্যই দাম দর করতে পারবে, সীমিত পর্যায়ে দাম দর করা, সীমিত টাকা দরদাম করা যাবে। জি জি। তো ভাই, এই দুই ছাগল কোন জাতের? দুইটাই তোতার শিরোই সংমিশ্রণে ক্রস। তোতা এবং শিরোই সংমিশ্রণে ক্রস। হ্যাঁ, খাসি না পাটি ভাই? দুইটাই খাসির বাচ্চা। দুইটাই খাসি? জি জি। আচ্ছা, দুইটাই খাসি, দেখাই এটাকে একটু দেখা দিই। ওটাকে 5 টাকা দেখাই, সেও বড় আছে অনেক, সেও লম্বা। আচ্ছা, এটাও সেও লম্বা আছে। খাসি ছাগল হোক পাটি হোক, সেও যদি লম্বা হয় সেওটাকে কোন অংশ বুঝাই আমি বুঝে দিচ্ছি। মাথা থেকে শুরু করে কিন্তু এদের লেজের অংশটাকে সেও বলা হয়। হ্যাঁ, আর এটা যখন লম্বা হবে, সে খাসি হোক পাটি হোক পাঠা হোক, তাকে গ্রোথ ভালো হবে, জানতে হবে আপনাদেরকে। হ্যাঁ,
আমার মনে হয় আপনার মধ্যে অবশ্যই সত্যতা আছে ভাই, আল্লাহ তালা ব্যবসা উন্নতি দিক। আর ভাই এই দুটো জোড়া দাম বলেন, কেমন চাচ্ছেন দাম? জোড়া বলে দেবো, জি জোড়া, জোড়া 27,500 টাকা দাম চাচ্ছি। দাম দর চাচ্ছেন 27,500 টাকা? 27,000 টাকা সেক্ষেত্রে দাম দর বলা হচ্ছে, এখান থেকে আপনার দাম দর করে নিতে পারবেন, আর দাম দর করে নিলে কিন্তু আপনার ঠকবেন না। ভাই এটা দেখি একটু, এই পাশ থেকে অনেকে আছেন যে বাসা বাড়ির জন্য ছাগল খুঁজছেন ভালো মানের, ভাইয়ের কাছ থেকে কম বয়সী বাচ্চা, শৌখিন লোকের জন্য, এবং দুইটা কিন্তু দুই মায়ের। আমি কেন দাম বললাম, আপনারা নিয়ে কিন্তু বাসা বাড়িতে একসঙ্গে পালন করতে পারবেন, ভালো হবে, সুন্দর লাগবে, একসঙ্গে নিলে খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আচ্ছা ওসাদ ভাই, এই দুই বাচ্চা কোন জাতের? এটা যেহেতু জোড়া ধরছে, চিন্তা হলো কি একসঙ্গে না ভিন্ন ভিন্ন? যদি কেউ আলাদা করে নিতে চায় সেক্ষেত্রেও নিতে পারবে, আবার কেউ জোড়া সেক্ষেত্রে একটু কম দামে পাবে, একটু কম দামে পাওয়া যাবে। আচ্ছা সেক্ষেত্রে জোড়া দামা বলেন, সিঙ্গেল দামা বলেন? বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছানো যাবে, সব ডিস্ট্রিক্টে বাদ যায় না, হ্যাঁ জানেন। আর এই খাসি বাচ্চাটা সিঙ্গেল কিনে গেলে মোটামুটি শক্ত পোক্ত বাচ্চা কিন্তু। আর এটা যদি দাম দর করতে না চান তো সেক্ষেত্রে দাম বলা হলো ওই দামে কিনলে ক্যারিং কস্ট দেওয়া যাবে। আচ্ছা এটা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি ভাই, বড় বড় কিন্তু প্রতি রবিবারে আপনার খামাতে ভিডিও যাচ্ছে এবং পর্যায়ক্রমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছাগল বিশ্বস্ত আপনি পাঠিয়ে দিচ্ছেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা তো সেক্ষেত্রে কি দর্শকদের কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি? দর্শকের মানে অনেকে নিতে চায়, টাকা দিচ্ছে না, আমাদের এই হয়রানি করেছে, এটা ঠিক না। আচ্ছা, কারণ এটা আমাদের ব্যবসা দেখা যাচ্ছে একদিন দুদিন পরে যদি বলে ওই ছাগলটা আমার বিক্রি করতে সমস্যা হয়, সমস্যা যেহেতু আমরা সপ্তাহে মনে করেন দেখা যাচ্ছে যে দুইটা করে প্রতিবেদন করি, জি জি জি, এই কারণে দেখা যাচ্ছে যত তাড়াতাড়ি বিক্রি হবে আমার তত তাড়াতাড়ি কালেকশন করতে পারি, যেহেতু আমার কিনা সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতে হয়, এই মানে হয়রান না করাটাই উত্তম। আচ্ছা সেক্ষেত্রে আপনার মনে হয় কি আসে, আমি মনে করি যে যদি যারা কিনতে আগ্রহী তারা যদি কিনতে চায় তো সেক্ষেত্রে কত সময়ের মধ্যে অ্যাডভান্স দিলে আপনার ভালো হয়? যদি মনে করেন যে মানে কথা বলার সঙ্গে সঙ্গে বায়নাটা দিয়ে দেয় সেলে, তাহলে যে কথা হচ্ছে অর্জন আমি কনফার্ম করে রাখলাম, জি, তাহলে আর কি সমস্যা নেই, যে কথা হচ্ছে দুই দিন পরেও নিতে পারবে, দুই দিন পরে নিলে সম্পূর্ণ টাকা দিয়ে দিলে আমি বাসে উঠা দিব। তবে ছাগল ক্রয় ক্ষেত্রে যখন টাকা পরিশোধ করে দিবে, যে যখন টাকা পরিশোধ করে দিবে 24 ঘন্টার মধ্যে মাল পাওয়া যাবে, পাওয়া যাবে নাকি? আচ্ছা আচ্ছা। এবং যে এলাকায় বাংলাদেশের যে প্রান্তে বাস যোগাযোগ আছে সেই এলাকায় নিতে পারবেন? জি জি, এক কক্সবাজার বাদে বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে আমরা ছাগল পাঠাতে থাকি। আচ্ছা শুধুমাত্র কি বিকাশের মাধ্যমে লেনদেন করছেন? দীর্ঘদিন যাবত কিন্তু আমার চ্যানেলের মাধ্যম দিয়ে বিশ্বস্ত সহিত ব্যবসা করে আসছে, তো সেক্ষেত্রে আমি কিন্তু গত বিষয়ে বলছিলাম যে আমি চ্যানেল কিন্তু একদিন দুদিন করি নাই,
যারা ফেসবুক পেজের মাধ্যমে অনেক সময় ক্রয় বিক্রয় করে সেখান থেকে প্রতারিত হতে পারে, ফেসবুক পেজটা যে কোনো সময় ডিজেবল হতে পারে, বাট চ্যানেল কিন্তু লং লাস্টিং। আজকে 15-20 বছর যাবৎ আপনাদের মাঝে আছি, তো সেক্ষেত্রে যেসব খামারে ভিডিও করি, বিশেষ করে নতুনভাবে করতে যাচ্ছি বা করছি, তারা কিন্তু কোনো দিক দিয়েই খারাপ না। তো সেক্ষেত্রে আমার চ্যানেলে যদি মানসম্মান থেকে থাকে, আমার মানসম্মান থেকে থাকে, আমার খামারিদের কাছে আপনি নির্বিধা নিতে পারেন। আর যদি কোনো সময় কোনো তথ্য জানতে ইচ্ছা হয় তো ওই খামারি কেমন আমাকে ফোন দেবেন, আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। তাও সাদ ভাই, জি ভাই, আজকের মতো ইনশাল্লাহ বিদায় নিচ্ছি, আগামী তারপর দেখা হবে। সে বন্ধু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।